এখানেই দেখুন মেসি ডি বলের দারুণ বোঝাপড়া। এরপর তিনি ডান পায়ের শট নেন, যদিও এখানে লক্ষ্য করুন এই জায়গায় মেসি বলটা টাচ না করলে গোলকিপারের মুখোমুখি থাকতো বলটা। আসসালামু আলাইকুম, আজকে সেমিফাইনালে গোল করে আবারও রেকর্ড বুকে লিওনেল মেসি। আগে ফুটবলের সব রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেসি, 2021 কোপা আমেরিকা জয়, এরপরে 2022 ফিনালিসিমা, এরপরে 2022 সালে 36 বছর পর কাতারে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে কেরিয়ারে পূর্ণতা দিয়েছেন মেসি। এরপরে বেরিয়েছে মেসির অবসরের গুঞ্জন, কিন্তু তিনি জানিয়েছেন যতদিন পর্যন্ত তিনি দলে যোগদান দিতে পারবেন তিনি খেলা চালিয়ে যাবেন। 2024 কোপা আমেরিকা মিস করেছেন বেশ কিছু সহজ সুযোগ, তাতে লিওনেল মেসির শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, কিন্তু এটা যে মেসি, বয়সের ভারে অনেকটা দিন ধরে নিজের সর্বোচ্চ দিতে পারেননি, এছাড়াও মাংসপেশির চোট ভুগিয়েছেন বেশ কিছুটা সময়। তবুও সেমিফাইনালের আগেই লিওনেল স্কালোনে জানিয়েছে সে শতভাগ ফিট না থাকলেও তাকে মাঠে নামতে হবে, কারণ সে মেসি। আজ 51 মিনিটের মাথায় কানাডার বিপক্ষে গোল করার মাধ্যমে রেকর্ড বুকে নাম লেখালেন মেসি। এই গোলটির মাধ্যমেই জিজিনিওর পর টানা 6টি ভিন্ন কোপা আমেরিকায় গোল করেছেন মেসি। এদিন কানাডার বিপক্ষে 2-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। এ জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতোই কোপার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজকের এই গোলটির মাধ্যমেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গোলের তালিকায় আলি দায়েরের সাথে দ্বিতীয় স্থানে আছেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে 186টি ম্যাচে এখন মেসির গোল সংখ্যা 109টি, আর একটি গোল করলেই আলি দায়েরকে ছাড়িয়ে যাবেন তিনি। এই তালিকায় সবার প্রথমে আছেন রোনালদো, তার গোল সংখ্যা 130টি। চলুন আজকের ম্যাচে ডিপল, এনজো ফার্নান্দেজ ও মেসির সাথে বোঝাপড়ার গোলটি একটু বিশ্লেষণ করা যাক। এখানে দেখুন ডিমারিয়া থ্রুতেই বলটি নিয়েছিল মেসি। বলটি নিয়ে তার সামনে থাকা কানাডার মিডফিল্ডার স্টেফেনকে দারুণ পায়ের ভেলকি দেখিয়ে বল পাঠিয়ে দেন সোজা ডিপলের কাছে। এরপর দেখুন মেসি সোজা পেনাল্টি এরিয়াতে নিজের জায়গা তৈরি করতে এগিয়ে যাচ্ছেন। ডিপল কিছুটা ফাঁকা জায়গায় বাম পাশে গোল এরিয়ার কাছে বলটি নিয়ে যায়। এখানেই দেখুন মেসি ডিপলের দারুণ বোঝাপড়া। মেসি পেনাল্টি এরিয়াতে নিজের জায়গা খুঁজে নিয়েছেন ঠিক সে সময় ডিপলের মেসির দিকেই লক্ষ্য করে বাড়ানো পাস, কিন্তু বলের গতি কিছুটা কম থাকায় বলটি লুফে নেন কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনে। তিনি বলটি বাম পায়ে নিয়ে সময় নষ্ট না করে সোজা বলটি ক্লিয়ার করার চেষ্টা করেন, কারণ তিনি জানেন তার পিছেই মেসি। যদিও বলটি তিনি ক্লিয়ার করলেও বাম পায়ে ডি বক্সের ভেতর থাকা এনজো শটটি ব্লক করে নেন। এরপর তিনি ডান পায়ে শট নেন, যদিও এখানে লক্ষ্য করুন এই জায়গায় মেসি বলটা টাচ না করলে গোলকিপারের মুখোমুখি থাকতো বলটা। এখানেই মেসির আসল ট্রিক, তিনি যেহেতু গোল এরিয়ার একদম কাছাকাছি ছিল তার বাম পায়ের আলতো ছোঁয়ায় বলের দিক পরিবর্তন করে দেন, এতে গোলকিপারও বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। এর সাথে এবারের কোপা আমেরিকায় নিজের প্রথম গোলটিও পেয়ে যান মেসি। চলুন আজকের টোটাল ম্যাচটিতেই মেসির পরিসংখ্যানের দিকে একটু নজর দিই। গোল করেছেন একটি, কোনো অ্যাসিস্ট ছিল না, 4টি শটের মধ্যে একটি শট লক্ষ্যে রেখেছেন। আজকের ম্যাচে 3টি ড্রিবল অ্যাটেম্পটে একটিতেও সাকসেস নেই মেসির। টোটাল 45টি টাচে 29টি পাসের মধ্যে 23টি একুরেট পাস মেসির। 2টি কি পাস ছিল, 2টি ক্রস শটে একটি ছিল লক্ষ্যে, 2টি লং পাসে একটি লক্ষ্যে ছিল। 8টি গ্রাউন্ড ডুয়েলসে মাত্র 2টিতেই সাকসেস পেয়েছেন মেসি। যদিও তিনি আজকে 44 মিনিটের মাথায় গোল পেয়ে যেতে পারতেন, কানাডার এক ডিফেন্ডারকে ডামি করে গোলবারের দিকে শট নেন, কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর ফলে 51 মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের সহায়তায় গোলটি করেন তিনি, যার ফলে আবারও রেকর্ড বুকে মেসির নাম। আগামীকাল কানাডা উরুগুয়ের মধ্যকার ম্যাচে যে জিতবে তার সাথেই ফাইনাল খেলবে মেসির আর্জেন্টিনা। তো বন্ধুরা, আজকে মেসির গোলটি আপনাদের কার কেমন লেগেছে এবং আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।